আবার প্রভাতী চ্যানেলের তোমাদেরকে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের এই থমথমে পরিবেশে সকালটা খুব সুন্দর লাগছে, আকাশটাও খুব সুন্দর আছে, হালকা পাতলা করে মেঘ ধরে আছে, দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো আজকে সারাদিন আমার সঙ্গে থেকো এবং আমার সব কাজটা তোমরা দেখো এবং সব কাজ তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা খুব ভালো থেকো সকাল থেকে রাত পর্যন্ত এই কামনাই করি সবার সঙ্গে। চলো দেখতে থাকো। তো চলো, কি করে এটা আমি নেবো। আচ্ছা চলো তাহলে ওদের ব্রেকফাস্টটা রেডি করি। বড় খেয়েছে জিলাপি দিয়ে মুড়ি, ওর এখন টিউশন আছে, আর ছোট আর ওর পাপা খাবে পাউরুটি। পাউরুটি পাউরুটি আচ্ছা চলো পাউরুটিটা দেখে নিই ক্যাপচার করে। এই যে পাউরুটি, এটা দুখানি করবো না একখানি করে করবো? এখন এটা এটা কাটবো মাঝে। আচ্ছা চলো ওদের এটা ছেঁকে চাটা করে দিয়ে, আর অনেক প্রচুর প্রচুর কাজ আছে এবং আজকে প্রচুর প্রচুর কাজ আছে, আর একটা জিনিস করতে হবে আজকে, প্রচুর শর্ট ভিডিও করতে হবে। তোমরা দেখতে থাকো, আমি রুটি আর চা নিয়ে তোমাদের কাছে এক্ষুনি হাজির। তো চলো আজকে একা একা পড়তে যেতে পারছে না, পাপাকে পেয়েছে। এই গেঞ্জি ঠিক করো, গেঞ্জি ঠিক করো। হ্যাঁ তা কে যাচ্ছে পড়তে? ও আচ্ছা আচ্ছা, এই স্ট্যান্ডটা তুলে পিছন দিকে ভালো করে। তা দিয়ে পাপাকে পেয়েছে, কারণ একা একা আর যেতে পারছে না, হাত আর ধরছে না, প্যাটেল আর ঘুরছে না পা দিয়ে। আবার টাটা, ঠিক আছে ওরা পড়তে যাক, আমার বাকি যা কাজ আছে আমি সেরে নিই, আমার এখনও ব্রেকফাস্টটাও হয়নি। চলো দেখতে থাকো। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? ঠিক করে বসো। ওর নাকি চিনি, চাতে চিনি হয়নি, ওই জন্য আবার চিনি নিয়ে এসে চা খাচ্ছে। দেখো সাইডে চা আছে ঠিক কথা, কিন্তু জলের বোতলটাও সঙ্গে আছে, কারণ শুকনো রুটি তো মাছি 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 খেতে পাচ্ছে না সেই জন্য। ঠিক আছে ওদের সব ব্রেকফাস্ট হয়ে গেল পাতলা করে, কিন্তু হয়নি, কি করা যাবে, বাড়ির বউ বলে কথা না। ঠিক আছে চলো, ওরা পড়তে গেল, ওদের খাওয়া হয়েছে, ও খাচ্ছে। এবারে আগে সবার আগে একটা আমার কাজ আছে, জলটা ভরে নেয়া, জলটা আমি আগে ভরে নিই, ভরে নিয়ে আমি আমার ব্রেকফাস্টটা তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে, কি কি দিয়ে খাচ্ছি বা কি খাচ্ছি। ঠিক আছে চলো দেখতে থাকো আমার ব্লগটা। চলো দেখতে পাচ্ছ আমার আজকে ব্রেকফাস্ট, চা স্লাইস রুটি চার পাঁচ পিস নিয়েছি, আর ওদের একখাদি রয়ে গেছে, এই যে ওটা খেয়ে নিই, ওইটা খেয়ে নিই, আর এই যে একটু চাটা ঠান্ডা করছি, কারণ চাটা ঠান্ডা করছি কারণ আমি গরম চা একবারই খেতে পারি না, মানে জিভ পুড়ে যায়। তো বলবে তোমরা গরম চা খা, চা খাচ্ছ জিভ পুড়ে যাচ্ছে, সত্যি বন্ধুরা প্লিজ, আমি মানে ভাবতে পারবে না আমি গরম চা একবারে খেতে পারি না, সেই জন্য আমি সবসময় চায়ের সঙ্গে একটা চামচ নিয়ে নিই, চাতে এরকম ঘুরতে থাকি আর খেতে থাকি। আর কালকে তো দেখালাম আগের ব্লগে তোমাদেরকে, বিস্কুটগুলো এখনও ঠিকঠাক জায়গায় ওদের বাড়িতে এখনও পৌঁছচ্ছে না, ওদেরকে যখন বাড়িতে পৌঁছাবো তখন তোমাদের সঙ্গে শেয়ার করব কোনটা কি বিস্কুট, শেয়ার করে তারপরে ওদেরকে ওদের জায়গায় পৌঁছে দেবো। ঠিক আছে আর দেখো আমি ইয়ে করেছিলাম, ওই যে আচার, এই এই দিকের আচারটা হচ্ছে আমের গুড় দিয়ে করেছি, আর এইটা হচ্ছে চিনি দিয়ে করেছি, আর কিশমিস কিছু মানে বাতাসে দেওয়া আছে, ওইগুলো একটু মানে বাতাস মাঝে মাঝে বাতাসটা খাওয়াতে কেন হয় ঘেমে যায়, ঘামের ব্যাপার আছে না, একটু ঘেমে গেলে নষ্ট হয়ে যাবে, ওই জন্য বাতাসে দিয়ে রেখেছি। তা আজকে কী রান্না বান্না করব তোমাদের সঙ্গে অনেকটাই পরিমাণে রান্নাটা শেয়ার করব ভাবছি। এবারে এখন একটু খেয়ে নিই। তো চলো দেখতেই পাচ্ছ বিছানার হাল, রাত্রেবেলা এগুলো দিয়েছিলাম শুকনো হওয়ার জন্য, ফ্যান চলে তো রাতে, সেই জন্য এগুলো দিয়েছিলাম। এই যে বিছানার অবস্থা, তার উপরেই মেয়ে পড়তে বসেছি, এখন তো খাওয়া দাওয়ার পর্ব গেল,
তারপর টিভি টেবিলের উপরে পর্দাটা কালকে কাঁচা হয়েছে, এইটা পাতবো। তারপর শোকেসটা একটু পরিষ্কার করব, মানে ঘরটা মোটামুটি একটু গুছাবো, একটু গুছিয়ে গুছিয়ে নেব। তারপরে তোমার এই ঘরটার হালো বেহাল দেখতেই পাচ্ছ তোমরা, চারিদিক একবারে জামা প্যান্ট শুকনো হয়নি, তো মানে যেখানে পেরেছি সেখানে দিয়ে দিয়েছি। এই ঘরটা একটু পরিষ্কার করে গুছাবো সুন্দর করে। তারপরে তোমার এই ওদের টেবিলটা পরিষ্কারই আছে, একটু জাস্ট ঝাড়ু দিয়ে দেবো। তারপরে এখানে কতকগুলো এখনও ইয়ে করা রয়েছে, পাট করা হয়নি, তো কালকে তো চলে গেছিলাম সেই জন্য আর এসে আর শরীরটা দিচ্ছিল না। তারপরে এখানে এসে রান্নাঘরটা প্রায় ঠিকঠাকই আছে, এবারে একটু চাল নিয়ে নিই, চাল নিয়ে চালটা ভিজিয়ে আর এই কাজগুলো সেরে তারপরে রান্নার দিকে আসছি, চলো তোমরা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমার এই যে দেখেছিলে বিছানার অবস্থা, এখন দেখেছো পরিপাটি করে সাজিয়ে নিয়েছি। আর এই যে ওর মানে আমার ছোটো মেয়ে জামাটা থরে থরে সাজিয়েছি, আর টেবিলের টিভির নিচে টেবিলের যে কাপড়টা ছিল ওটা সুন্দর করে পেতে দিয়েছি, চারিদিকটাই গুছিয়ে গাছিয়ে দিয়েছি। এবং এখানটা এদিকটাও অগোছলা ছিল কিছুটা, এদিকটাও গুছিয়ে রাখলাম ভালো করে, আর এই যে ওই কর্নারটাতেও ঠিক করে রাখলাম। আর এই ঘরটাও এলোমেলো ছিল, এই ঘরটাও ঠিক করে একটু অল্প করে এই যে গুছিয়ে রেখেছি দেখতেই পাচ্ছ সাইড দিকটা। আর ওদের পড়ার টেবিলটা একটু সুন্দর করে গুছিয়ে রেখেছি। আর একটা মারাত্মক ঘটনা ঘটে গেছে, এই 100 টাকার নোটটা আমার হাত থেকে আজকে ছিঁড়ে গেল, কীভাবে কী হবে জানি না, কীভাবে কী করবো এটা, সকালবেলায় কতটা ক্ষতি হয়ে গেল বলতো। চলো এখানে আমার কিছু রাখা থাকে ওদের পড়ার টেবিলে, আর এই যে ব্যাগগুলো ঠিক আছে, এই যে ছোটো মেয়ে বই বার করেছে ওই জন্য চেনটা খোলা। আর এখানে যে জামা প্যান্টগুলো ছিল তারা সব গতি করে ফেলেছি দেখতেই পাচ্ছ, বাইরে কিছু জামা প্যান্ট মিলে দিয়েছি, এই যে কিছু জামা প্যান্ট মিলে দিয়েছি, একটু রোদটা হালকা বেরিয়েছে, সূর্যগ্রহণকে তোমাদেরকে একটু দেখিয়ে দিই, মেঘটা একটু ক্লিয়ার হয়েছে। চলো চলো এবারে যে ঝাঁটাটা নিয়েছি, ঝাঁটাটা নিয়ে একটু ঝাঁট দিয়ে দিই, ওরা বোধহয় চলে এসেছে। তো দেখো কালকে আমরা হ্রদ দেখতে গেছিলাম, কালকে কত গাছ দেখিয়েছি, কিন্তু আজকে দেখো অবশেষে আমার বাড়িতে গাছ এসে উপস্থিত। তো চলো গাছগুলোর নাম বলো, এটার বলো প্রথমে, এটা জবা, লাল জবা, নীল জবা আবার হয়, আর এইটা কি, এটা জুঁই, আর তোমার হাতেরটা, এটাও জবা, দু রকম ফুল, একটা হলুদ একই গাছে, আবার একটা হলুদ আর লাল। আমি ভাবলাম তো আমার জন্য হলুদ গোলাপ নিয়ে এসেছো, হলুদ গোলাপও আছে। ঠিক আছে চলো এগুলো সদগতি করুক, আমার কাজ যেগুলো আছে সেগুলো আমি করতে থাকি, আর কি নিয়ে। তো চলো ওখানে দেখতে পেলে তোমরা সব কিছুই কাজকর্ম হয়ে গেছে, আর এখন জাস্ট শুধু ওই ঘর মোছা আর ঝাঁটা ঝাঁটাচ্ছি, এখন দেখতেই পাচ্ছ ঘর মোছা ঝাঁটানা কাজ বাদ দিয়ে আর একটা কাজ বাকি রয়েছে রান্না। আজকে একটু রান্নার কাজটাতে একটু একটু লেটে হাত দেবো, কারণ আজকে এই কাজগুলো সবগুলো সেরে নিচ্ছি নিয়ে রান্নাটা শুরু করবো, সেই জন্য আমি আগে ভাবলাম যে এগুলো সেরে নিই দিয়ে চারটা করে রান্নাটা শুরু করে রান্নাটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো। চলো আজকে কে পুজো করে দেখি, ওর পাপা বাড়িতে আছে তো করে না, আমি করি, বুঝতেই পারবে তোমরা কে পুজো করছি। বৃষ্টির দিনগুলো একদম ভালো লাগে না, যাই হোক আজকে একটু একটু হালকা হালকা মানে রোদের আভাস এসছে, রোদ ঠিক করা যাবে না, আর গাড়ি তো আছে, মাথা খারাপ করে সারা দিন। হ্যাঁ চলো এই ছোটো ঘরটা অবশ্যই এখনো পরিষ্কার করা হয়নি, কালকে সেই আনাজ কেটেছিলাম রাত্রে রান্না হয়েছিল, সেই রান্না ফান্না আনাজ এখনো পড়ে রয়েছে, একসঙ্গে সব পরিষ্কার করে নিই দিয়ে চলো উছা নিয়ে আসবো। কী করছি, এই জন্য খেলতে বসে গেছে, একজন একটু পড়া টড়া হয়ে গেছে দিয়ে খেলতে বসে গেছে, আর ওরা টিউশন থেকে পাপা নিয়ে আসলো, গাছ নিয়ে আসলো, তোমরা তো দেখতেই পেলে কাল গেছি আমি গাছ ইচ্ছে করেই কিনবো, কী গাছটা কিনবো কী গাছটা কিনবো না কী গাছ কিনবো বুঝতে পারছি না, কারণ ওই সম্বন্ধে আমার তেমন একটা আইডিয়া নেই, ওই জন্য আমি গাছটা কালকে কিনি। তো চলো আমি মশা কমপ্লিট হয়ে গেছে,
আর এই যে শাক কেটে বেছে ধুয়ে রেখেছি, আর তার সঙ্গে একটু আলু ভাজা আছে, গোল গোল করে আলু ভাজা কাটা। এই আলুটা ভাজবো, শাকটা ভাজবো, আর এখানে মাংসের জন্য আলু কেটে নিয়েছি। এই যে রসুনটা এখনো মানে বাটা হয়নি, আর এই যে পেঁয়াজ। আর আমি হচ্ছে মাংসে আদা দিই না, ঠিক আছে? আর মাংসটা এই যে ওখানে ভাজিয়ে রয়েছে, আর মাংসে আদা দিই না, কারণ আমি পেঁয়াজ রসুন আর একটা বাকি রয়ে গেছে। মাংসের জন্য কড়াইয়ে তেল বসিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম, তার সঙ্গে একটু চিনি দিলাম হালকা ফ্লেভার আসার জন্য। চিনিটা লাল হয়ে আসার পরে কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওতে। পেঁয়াজ কুচিগুলো নাড়তে নাড়তে লাল হতে থাকবে, তারপর আমি ওর সঙ্গে অ্যাড করব রসুন কুচি। রসুনটা নাড়তে নাড়তে একটু টমেটো দিলাম, টমেটো রসুন একসঙ্গে নাড়তে নাড়তে নুন চিনি আর একটু হলুদ লঙ্কা এসবগুলো দিয়ে কষালাম বেশ করে। কষানোর পর একটু তেল ছেড়ে আসছে যখন, তখন আমি মাংসটা দিয়ে দিলাম। মাংসের পরে একটু আলু দিলাম, তাতে আলুটার সঙ্গে একসঙ্গে সব নিয়ে একসঙ্গে কষালাম। চলো এবারে দেখো। হ্যাঁ, পেপসি শুনতে পেয়ে ছুটে যেয়ে পেপসি আনতে গেছে। এই যে অবস্থা দেখো, পাপা 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 পেপসি খাবো। এই যো খে নে খে নে, কেমন লাগছে বল? খে, গরম গরমই মনে হয়, গরমই মনে হয়। এটা দেখ খা, পাচ্ছিস না? দে আমি খাচ্ছি। মুখটা কালো হয়ে গেল দেখো। তো এই যে দেখো আমারটা রে, এই যে এখানে হচ্ছে কি চলছে? হ্যাঁ, পেপসি পার্টি চলছে। আমরা জলে ডুবছি, উঠছি, ডুবছি, উঠছি, ডুবছি। হ্যাঁ, চিয়ার্স করো, চিয়ার্স করো, চিয়ার্স করবে তো। কেমন লাগছে বলো খেতে? দারুণ সত্যি। গরমে কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা। আরেকজন আবার পেপসি এ ব্ল্যাঙ্কেট জড়িয়েছে, দেখবে এই যে পেপসিতে ব্ল্যাঙ্কেট জড়িয়েছে। চলো আমাদের পেপসি পাটে চলতে থাকুক, তারপরে রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমরাও রান্নাটা দেখতে থাকো। চলো দেখো, রান্নাটা হয়ে এসছে প্রায়। মাংসটা কষাতে কষাতে তেল বেড়ে গেছে, এবারে এতে জল দিয়ে দিলাম, এতে আরও কিছু রসুনকে অ্যাড করে দিলাম। চলো আমার রান্না রেডি। মেনুগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে পাট শাক ভাজা, এটা লঙ্কা দিয়েছি ঝাল ঝাল লাগার জন্য। আর এখানে আছে আলু ভাজা, গোল গোল আলু ভাজা, এটা আমার ছোটো মেয়ে খেতে খুব ভালোবাসে। আর এই যে ভাত, এক হাঁড়ি ভাত, এটা হচ্ছে লাল লাল পাঁঠার ঝোল, একটু নাড়ি দিই দেখতে ভালো লাগবে, কেমন লাগছে? দারুণ গন্ধ বেরিয়েছে। তো চলো, এখনো মাথা টাথা কিচ্ছু আঁচড়ানো হয়নি, মুখে কিচ্ছু মাখানো, কিন্তু খুব খিদে পেয়েছে, আড়াইটা বাজছে। চলো খেয়ে নি। এই যে দারুণ হয়েছে, দারুণ হয়েছে। আমার মতন যদি রান্না করতে চাও, আমার মতন যদি মাংসের টেস্ট আনতে চাও, আজকে রেসিপিটা ফলো করবে, করে রান্না করবে। চলো তো বন্ধুরা দেখো, খাওয়া দাওয়ার পরে আর তোমাদের সাথে নাচতে পারি না, একটু বিশ্রাম নিচ্ছিলাম। তারপরে এই যে একটু সাজুগুজু করেছি হালকা পাতলা করে, একটু শর্ট ভিডিও করছিলাম। তোমরা নিশ্চয়ই দেখো আমার শর্ট ভিডিও, আমি জানি। এই যে দুই কন্যা বসে আছে দেখো। হাই, তা এখন শর্ট ভিডিও হয়ে গেছে। এই যে আমার কর্তা বাবুর সঙ্গে শর্ট ভিডিও করছিলাম, হাই করো। হাই। তো এখন তোমাদের সামনে আসলাম ব্লগটা শেষ করার জন্য। যদি তোমাদের ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং প্রতিদিন আমার ব্লগ দেখতে থাকবে, শর্ট অবশ্যই দেবো, সবই দেখো। আর আজকে বেশি বাড়াচ্ছি না, অনেকটাই বড় হয়ে গেছে। শুভরাত্রি সবাইকে, টাটা, গুড নাইট।